সো এখানে যে সিউল স্টেশন সেখানে আজকে আমরা গেছিলাম, ট্রেন স্টেশন যেখানে, সো সেখান থেকে আমরা হচ্ছে কালকে আমরা কই জন্য যাব, কালকে আমরা যাব বুসান, সেকেন্ড সিটি, ওদের যে সেকেন্ড সিটি, যেমন আমাদের মেইন সিটি ঢাকা, সেকেন্ড সিটি চট্টগ্রাম, আর ওদেরও তাই, বুসান হচ্ছে ওদের মেইন পোর্ট, আর বুসানে হচ্ছে যে আপনার 350 কিলোমিটার দূরে, ওখানে হচ্ছে আপনার সমুদ্র আর কি, বেসিক্যালি সি দেখতে আমরা বুসান যাব, তাই না? বুসান দেখতে, আর বুসান দেখতে আমরা যাব কালকে। তো আমাদের ট্রেন হয়েছে এখান থেকে ছাড়বে 10টা বাজে, আমরা 12:40 যায় পৌঁছাবো, তারপরে আবার ওখান থেকে রাত 8টায় ফিরে আসবো, তাই না? আটটার সময় রওনা দিব, তারপরে 8টার পরে রওনা দিব। অনেকে আমাকে স্কিন কেয়ার নিয়ে আসতে বলেন, কোরিয়া থেকে অনেকে আমাকে বলে আপু স্কিন কেয়ার নিয়ে আসো। সো আসলে আমরা তো এখানে বেড়াইতে আসছি, আমি নিজেই পরার জন্য এতগুলো কাপড় চোপড় নিয়ে আসছি, তো এখানে স্কিন কেয়ারটা কিনে আমি রাখবো কোথায়? আমি নিজে দুনিয়ার জিনিসপত্র আমার সাথে নিয়ে আসছি, এই হচ্ছে এক সমস্যা। আমি নিজে মানে 20টার মতো ড্রেস নিয়ে এসেছি পরার জন্য, নরমাল প্র্যাকটিস এটা। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, এই যে এটা না 40K গোল্ড, এটা দেখলাম খুব পপুলার, এখানে অনেক পপুলার এই স্কিন কেয়ারটা, 40K গোল্ড, সরি 40K বলতেছে, 24K গোল্ড, সরি 24K গোল্ড, এটা খুব পপুলার, এখানে দেখলাম সব জায়গাতে এটা পাওয়া যায়, বড় বড় মলগুলোতে, সুপার শপগুলোতে এটা পাওয়া যায়। তুমি বলো যে তোমার ব্যাগে 3 দিনের জন্য আসলে তুমি 7 দিনের ব্যাগের নিয়ে আসো, এটা বলো। ও বলতেছে তুমি বলো যে 3 দিনের জন্য গেলে আমি 7 দিনের ব্যাগেজ নিয়ে যাবো, এবার 7 দিন মানে নিয়ে এসে প্রায় 12 দিনের ব্যাগেজ, এবার 7 দিন থাকবো, কিন্তু আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি, 20টার মতো ড্রেস নিয়ে এসেছি, বিকজ আমি যেখানে যাই অনেকগুলো ড্রেস নিয়ে যাই। আচ্ছা গেল এটা। আরেকটা জিনিস হচ্ছে কালকে আমরা বুসান থেকে লাইভে এসে আপনাদেরকে দেখাবো, এই যে এই রোডে হ্যাঁ, তো কালকে আবার আমরা ওখান থেকে 8টার সময় রওনা দেবো, 9:30-10:30 11:30 দিকে পৌঁছাবো। সো কালকে আমাদের লং ডে, তারপরে দিন আমরা ডে ট্রিপ নিব, সিউলে ঘুরবো, তারপরের দিন একটা আইল্যান্ড আছে সে আইল্যান্ডে যাব, এরকম আর কি, ঘুরতেই থাকবো। ঘুরতে ঘুরতে 6 তারিখ এসে যাবে, 6 তারিখ একদম প্লেনে উঠে যাব, তারপর সিউল টু চায়না, গুয়াংজু, তারপর গুয়াংজুতে ট্রানজিট আছে আমাদের, তারপর গুয়াংজু থেকে ঢাকা, এই হচ্ছে আপাতত প্ল্যান। ভাল লাগতেছে এখানে, ডিফারেন্ট, আর এখানকার লোকজন অনেক ভদ্র, অনেক ভদ্র, শান্ত, কোনো চিল্লাচিল্লি নাই, সবাই অনেক পোলাইট, হাম্বল, খুব ভালো। আসলে যে কোনো দেশ ওঠার জন্য দেশের জনগণ যদি ভদ্র না হয় ওই দেশটা কিন্তু আগাইতে পারে না, তাই না? তাহলে টুরিস্ট কম যায়, ডেভেলপ করে না। আর এইসব দেশে যেমন ভালো টুরিস্ট আসে, তাই না? প্রচুর টুরিস্ট দেখলাম কোরিয়াতে। সো এই হচ্ছে অবস্থা, এই যে দেখেন, ও হাত ব্যথা হয়ে গেছে, ফোন ধরে রাখতে রাখতে। হ্যাঁ এই রাস্তা ছিল, ওই যে সামনে দোকানটা, আর এখানে ট্রাফিক যে নিয়ম কানুন মানুষ খুব স্ট্রিক্টলি ফলো করে, তাই না? ট্রাফিক রুলগুলো মানুষ স্ট্রিক্টলি ফলো করে, হাঁটার সময় মানুষ ফলো করে, সব খুব কেয়ারফুল। হ্যাঁ ভাল লাগছে।
মহিলা বলছে যে আইসক্রিম নিয়ে কেন ঢুকছে, এই জন্য ও বলছে থাকতেন মনে হবে আমার তো চয়েস আছে তোর না চয়েস আছে আল্লাহ। সো এই হচ্ছে বিষয়, আমার হাত ব্যথা করতেছে তো আমরা এখন শেষ করে দিই না, প্রচুর হাত ব্যথা করতেছে মানে অনেকক্ষণ ধরে ধরে রাখছি। এখানে দেখেন এটা আবার একটা ব্যাগের শপ, এই যে এই যে কাপড়ের দোকানটা, এই যে কাপড়ের দোকানগুলো যেখান থেকে আমি কাপড় কিনতে চাইছিলাম, এই যে এটা চলো দেখি দাঁড়াও লাইভটা কেটে তারপরে আসি, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে দেখাইতে পারতেছি, দেখতে পারতেছি না, খুব কঠিন ব্যাপার। হ্যাঁ এই এটা অনেক সুন্দর না, এই ফর্মাল ড্রেসটা, ওই দেখো ব্লু কালারের ব্লেজারটা, আনফরচুনেটলি পরার এখানে একটু ঢাকা সাথে কোথায় পরব, পরব ব্লু কালার ব্লেজারটা, খুব কিন পরব ঢাকাতে গড় ঠান্ডাই পরব। তারপর একটু এই দোকানটাতে যাই, সো যাই হোক আমি লাইভটা শেষ করে একটু কাপড় টুপড় কিনি। সরি টু সে আমি কারো কোনো কমেন্ট, কত সুন্দর লাগে দেখি, ইয়েস জিন্সটা সুন্দর আর এটা আমারে পরলে বেশি সুন্দর লাগবে, এটা আমারে পরলে বেশি সুন্দর লাগবে। কতটুকু কেটে দিয়েছে এই শোরুমটাতে যাব, ঠিক আছে সুস্থ। সো এই হচ্ছে অবস্থা, এখানে দেখলাম ফ্যাশন আবার ছেলেদের ব্যাগি ট্রাউজার আসছে সব। আরে ও এই কথাটা বলার জন্য ওর জানটা বাইরে যেতে, যেটা দেখলাম বিকজ ও যে টাইপের প্যান্ট পরে এই টাইপের প্যান্ট হচ্ছে কোরিয়া তো পাওয়া যায়, এই জন্য ও না না ভুলটা বললাম, ব্যাগি নর্মাল প্যান্ট থেকে আগে যে বেল বটম যে আছে এক সময় 70s 80s যেগুলো ছিল ওই ডিজাইন ফ্যাশন আমার আসছে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আমরা এখন বিদায় নিই, হাত ব্যথা করতেছে, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কালকে বুসান থেকে আমরা লাইভ আসবো, ওকে আল্লাহ থাকেন, বাই বাই। আর বিটিএস প্রেমীদের জন্য আমরা বিটিএস কে খুঁজে বেড়াবো তাই না, তুমি বেড়াবো আমি ঘুমাবো, সো আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ গাইস।